ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন জাতীয় দলে অভিষেকটা রঙিন হয়েছিল আমিনুল ইসলামের কিন্তু রঙিন এই অভিষেকটা উপভোগ করতে পারেননি তিনি ম্যাচ শেষে তরুণ এই লেগ স্পিনারকে দৌড়াতে হয়েছে হাসপাতালে বাহাতে পড়েছে তিনটা সেলাই দুর্দান্ত শুরু করা আমিনুলের ত্রিদেশীয় সিরিজ প্রায় শেষ গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ফল বল ধরতে গিয়ে বাহাতে ব্যথা পেয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব যদিও সকালে যখন আমিনুলের সঙ্গে কথা বলা হয় তখন তাকে দেখা যায়নি অতটা চিন্তিত অবস্থায় বাহাতে ব্যথা লেগেছে ক্লিনিকে যেতে হয়েছিল খেলতে গেলে একটু ব্যথা লাগে ব্যথাটা এখন কমেছে দেখা যাক কি হয় আজ সকালে এ সমস্ত কথা বলেছেন আমিনুল ব্যথা কমলেও আমিনুলের হাতে যে সেলাই আছে তা নিয়ে খেলা কঠিনই সেলাই খুলতে সময় লাগবে এক সপ্তাহ এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী এ প্রসঙ্গে তিনি বলেন কাল রাতে ওকে সেলাই দেওয়া হয়েছে এখন ব্যান্ডেজ করা আছে সেলাই খুলতে সময় লাগবে তবে অনেক সময় সেলাই নিয়েই খেলা যায় কিন্তু দুই একদিন তো দেখতেই হবে সিরিজ এখন যে পর্যায়ে আছে দুই একদিন দেখতে গেলে তো তার খেলার সম্ভাবনা ক্ষীণ আমিনুলের বাহাতে চোট আগে থেকেই ছিল কাল সেখানে আবারও ব্যথা পেয়েছে তাই এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায় ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ প্রায় শেষের পথে আমিনুলের আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে হয়তো দেখা যাবে না তাকে তবে এখনও কিছুটা সম্ভাবনা রয়েছে ফাইনাল ম্যাচে খেলার